সৌন্দর্যের স্বর্গরাজ্যের উদাহরণ দিতে গেলে আমাদের এক বান্দরবানও যথেষ্ট। আমাদের হয়তো অনেকেরই ধারণা নেই আমাদের দেশ কতটুকু প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এবারের যাত্রায় আমরা একদল ভ্রমণ পিপাসু মানুষ খুঁজে বের করবো বান্দরবানের গহীনে লুকিয়ে থাকা সৌন্দর্য। আমাদের এবারের ভ্রমণ তালিকা থাকবে আমিয়াখুম, সাতভাইখুম, ভেলাখুম, নাভাখুম, রেমাক্রি ফলস এবং রাজাপাথর। এই সবগুলো জায়গা এক্সপ্লোর করার জন্য আমাদেরকে প্রতিদিন 7 ঘন্টা করে ট্রেকিং করতে হবে, তার মানে 3 দিনে সর্বমোট 21 ঘন্টা, যা কিছুটা হলো অসম্ভব ছিল আমাদের কাছে। তবে হ্যাঁ, সেটা অবশ্যই শেষ পর্যন্ত সম্ভব। আমাদের এই এক্সট্রিম বান্দরবান সিরিজের প্রতিটা ভিডিও দেখলে আপনিও কিছুটা উপলব্ধি করতে পারবেন। এই যাত্রায় প্রথমে আমাদেরকে ঢাকা থেকে বান্দরবান যেতেই হবে। ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব হচ্ছে 325 কিলোমিটার। এই রুটে শুধুমাত্র বাস ছাড়া অন্য কোনো গণপরিবহন ব্যবস্থা নেই। আমরা আমাদের টিকিট কেটেছিলাম বাংলাদেশের জনপ্রিয় অনলাইন টিকিটিং সাইট সহজ.com থেকে, যেখানে ঘরে বসে নিজের পছন্দমতো বাস এবং নিজের পছন্দমতো সিট একই দামে পাওয়া যায়। সেখানে বাইরে গিয়ে কাটার দরকার কি? সহজের মোবাইল অ্যাপ থেকে আপনি সহজে টিকিট কেটে নিতে পারেন। অ্যাপে ঢুকে প্রথমে আপনি বাস সিলেক্ট করুন, তারপর কোথায় থেকে কোথায় যেতে চান যাত্রার তারিখ লিখুন, চাইলে রিটার্ন তারিখও দিতে পারেন। অসংখ্য বাস থেকে আপনি আপনার পছন্দের বাস সিলেক্ট করুন, পছন্দের সিট সিলেক্ট করুন, পাশাপাশি বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করুন, আর মাত্র 10 টাকা দিয়ে নিয়ে নিন 1 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ। আমরা চলেছি বান্দরবান থেকে থানচির দিকে। এবারের যাত্রা জিপ বা চাঁদের গাড়িতে নয়, যাচ্ছি বাসে করে, তাও আবার বাসের ছাদে বসে। একবার খালি চারপাশের সৌন্দর্যগুলো দেখুন। আমার কাছে তো কিছুক্ষণ পর পরে মনে হচ্ছিল আমি আসলে আছি কোথায়। সকাল 8টায় রওনা দিয়ে বাসের ছাদে রোলার কোস্টারের মতো ঝাঁকুনি খেতে খেতে বেলা 1টায় পৌঁছাই থানচি বাজার। তবে পরামর্শ থাকবে বাসের ছাদে না ওঠার জন্য। যাই হোক, এতক্ষণ অনেক কিছু দেখলাম, কিন্তু এই থানচি বাজারে এসে আরও বেশি অবাক হলাম। অবাক হয়েছি সাঙ্গু নদীকে প্রথমবার দেখে। এদিক সেদিক কিছুক্ষণ ঘোরাঘুরি পর এখন মূল কাজগুলো আগে সেরে নেওয়া দরকার, যেমন লাইফ জ্যাকেট ভাড়া করা, ট্রেকিং শু কিনা, রাত্রিবেলা ট্রেকিং এর জন্য টর্চ লাইট, অন্যদিকে খাওয়া দাওয়া আর পারমিশন। সবকিছু শেষ করে যত দ্রুত সম্ভব নৌকায় উঠে পড়তে হবে, কারণ আমরা জানি আমাদেরকে অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। প্রতিটা নৌকাতে 5 জন করে বসা যাবে। এটি আমাদেরকে পদ্মমুখ নামিয়ে দিবে এবং ফেরার দিন রেমাক্রি থেকে আমাদেরকে নিয়ে আসবে। নৌকা প্রতি ভাড়া দিতে হবে 5,000 টাকা। ও হ্যাঁ, থানচির পর আর কোনো নেটওয়ার্ক কাজ করবে না, তাই শেষবারের মতো পরিবারের সবার সাথে কথা বলে নিতে পারেন। মনে রাখবেন, আপনি কিন্তু নেটওয়ার্কে আবার ফিরবেন 3 দিন পর। ছোটবেলা থেকে বেশ অনেকবার এই সাঙ্গু নদীর নাম শুনে এসেছি, শুনেছি এই নদীর সৌন্দর্যের কথা। এটাও জানি এই নদী বর্ষায় কী রকম ভয়াবহ হতে পারে। সাঙ্গু নদী হয়ে পদ্মমুখ যেতে সময় লাগে মাত্র 30 মিনিটের মতো। এতে সহজে বোঝা যায় এই অল্প সময় সাঙ্গুর আসল সৌন্দর্য কোনোভাবেই বোঝা যাবে না। তবে এটা বলতে পারি, আমরা যেদিন ফিরবো, মানে রেমাক্রি থেকে যেদিন থানচি ফিরবো, ওই দিন এই নদীর আসল ভয়াবহ রূপ দেখা যাবে।
যেমন তিন্দু, বড় পাথর, পাশাপাশি এই নদীর স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে নৌকা চালানোর সেই মর্মান্তিক দৃশ্য। আমরা পদ্মমুখ চলে এসেছি, আর এখান থেকে অমিয়াকুম যাওয়ার সবচেয়ে কঠিন রাস্তা শুরু। ভেবেই গা শিউরে উঠছে, দেখা যাক কি হয়। এই ট্যুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের গাইড। আমরা এখন পর্যন্ত আপনাদের সাথে গাইডের পরিচয় করিয়ে দিইনি। আমার নাম শৈশাকিয়া, কৃষাপাড়া থেকে। আর আমাদের উদ্দেশ্য এখন যাচ্ছি কৃষাপাড়া উদ্দেশ্যে। আগামীকাল হচ্ছে অমিয়াকুম সাত ভাইকুম ভেলাকুম, আবার কৃষাপাড়াতে আমরা থাকব। এরপরের দিন সকালে আমরা নাফাং হয়ে লেনাকি খানসি চলে আসবো। আজকে কত কিলোমিটার হাঁটতে হবে আমাদের? আজকে ছয় ঘন্টা হাঁটতে হবে। ছয় ঘন্টা কিলোমিটার, 17 কিলোমিটার। আর ওখানে পাহাড় 3-4টা পাহাড় উঠতে হবে এবং নামা আছে। পাহাড়গুলোর নাম বলেন। পাহাড়গুলোর নাম হচ্ছে হরিচন্দ্র পাড়া নাপসের আগে একটা পাহাড়, মানে উঁচা পাহাড়। আর হরিচন্দ্র পাড়া পার হয়ে এরপরে আবার একটা পাহাড়, বড় পাহাড় উঠতে হবে। দুইটা পাহাড় হচ্ছে বড় বড়। এরপরে বুঝতে পারছেন, আমরা যেহেতু সমতলের মানুষ, যেখানে আমরা সমতলে 17 কিলোমিটার একবারে হাঁটার কথা চিন্তা করতে পারি না, সেখানে 17 কিলোমিটার উঁচু উঁচু পাহাড়ি রাস্তা আমাদেরকে পাড়ি দিতে হবে। বিষয়টা আমাদেরকে বেশ ভাবাচ্ছে। যাই হোক, চ্যালেঞ্জ যেহেতু একবার নিয়েছি, যেতে তো হবেই। তাহলে আমরা অনেক সময় লস করে ফেলবো, অন্ধকার হয়ে যাবে, আমরা পাহাড় ট্রেকিংগুলো ঠিক মতো করতে পারবো না। আমরা যদি এই ছবিগুলো ঠিক যখন 20 মিনিট বা আধা ঘন্টা পরপর বিরতি নিব তখন তুলি, সেক্ষেত্রে আমাদের দুই ক্ষেত্রেই সময় বাঁচবে। আপনি ছবিও তুলতে পারবেন, দ্রুত ট্রেকিংও করতে পারবেন। এখন দয়া করে মেয়েরা সামনে আসবেন আর পুরুষগুলো পিছনে আসবেন। আমরা ছবি তুলি, ঠিক আছে? এখানে একটা ছোটোখাটো ঝর্ণা, এটার নাম জানি না অবশ্য। এটার নাম কি? আচ্ছা, এটা হচ্ছে পদ্ম ঝর্ণা। আসলে বান্দরবনের এই গহীনে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ছোটোখাটো অনেক ওয়াটারফলস পাওয়া যাবে। আধা ঘন্টা হাঁটার পর ধারণা পাওয়া গেল বাকি রাস্তা কেমন হতে পারে। তবে এই রাস্তায় হাঁটার ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। একই সাথে ক্যামেরা চালু রাখা, পাশাপাশি ড্রোন, কাঁধের ব্যাগ, সব কিছু নিয়ে হাঁটাটা কিছুটা কষ্টসাধ্য ছিল। তবে আপাতত এই কষ্টটাকে বেশি একটা প্রাধান্য দিচ্ছি না। আমার কাছে এখন প্রাধান্য পাচ্ছে এই পাহাড়ের ট্রেলের সৌন্দর্য। আপনি মনে হয় আরেকবার আসছিলেন না এখানে? কতটুকু রাস্তা এবার বলেন তো? অনেক অনেক তাই? আনুমানিক আনুমানিক হচ্ছে 5-6 ঘন্টার পথ। কটার দিকে পৌঁছাবো? পৌঁছালে আমরা কি 2টা রওনা দিচ্ছি না মনে হচ্ছে? দেখতে হলে এখন 8টা বাজে, 1 আওয়ার অলরেডি পাস্ট। তাহলে হচ্ছে আরও তো 4-4.5 ঘন্টা লাগতে পারে। কোন জায়গা থেকে আসতেছিলেন? কোথায় বাজার? কোথায়? থানচি থেকে? ও, হেঁটে হেঁটে গেছিলেন? থানচি কি এখান থেকে পুরোপুরি হেঁটে হেঁটে যাওয়া যায়? না। তাহলে কিভাবে গেছিলেন? পদ্মনগরে বোট আছে না? হ্যাঁ। আপনাদের জন্য বোট কত করে নেয়? 50 টাকা জনপ্রতি। না, কতজন যাওয়া যায় একটা বোটে? 100-100 টাকা একটা বোটে। কত কতজন যাওয়া যায়? 5-6 জন। ও,
আচ্ছা, আপনাদের এখানে যে নৌকা ভাড়াগুলা, সাধারণ আপনাদের লোকাল যারা তাদের থেকে কিন্তু খুবই ন্যূনতম ভাড়া নেওয়া হয়, বা ট্যুরিস্টদের থেকে এত বেশি ভাড়া নিচ্ছেন কেন? এই ব্যাপারে আমি ঠিক বলতে পারি না বাবা, এটা প্রশাসন করছে না? প্রশাসন। আচ্ছা, এটা হচ্ছে ট্রেকিং শু, এটা থানচি বাজার থেকে নিয়েছিলাম। মোটামুটি দাম হচ্ছে 150 টাকার মতো, কিন্তু খুব কাজে দিচ্ছে। সাধারণ জুতাগুলো নিয়ে আসতে আসলে তো রিল্যাক্স ভাবে হাঁটা সম্ভব হতো না, বাট এটা বেস্ট। $150 নাকি? $150। দুই ঘন্টা হাঁটার পর বারবার মনে হচ্ছিল আর হয়তো যেতে পারবো না, যদিও ট্রেকিংয়ের প্রথম দিকে শরীরে বেশ এনার্জি ছিল। এখন বারবার মনে হচ্ছিল আশেপাশে যদি কোথাও খাবারের দোকান পাওয়া যেত। তবে আমাদের গাইডের কথা অনুযায়ী আর মাত্র 30 মিনিট হাঁটলেই আমরা এই রুটের প্রথম পাড়াটি পাব। ওকে, এখানে আমাদের ফার্স্ট ব্রেক হবে, এটা হচ্ছে রুনাজন পাড়া। এখানে আমরা 10 মিনিট ব্রেক নিব, তারপরে আবার আমাদের ট্রেকিং শুরু হবে। বাট এই পাড়াটা অস্থির। রুনাজন পাড়াতে 10 থেকে 15 মিনিট যাত্রা বিরতির পর আবার আমাদের হাঁটা শুরু। তবে এবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা নামবে, আর তাতে আমরা যেই কোনো সমস্যার সম্মুখীন হতে পারি। যাই হোক, সব কিছু ঠিকঠাক থাকলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা এই রুটের দ্বিতীয় পাড়ায় পৌঁছে যাব, আর সেটা হচ্ছে হরিচণ্ড পাড়া। আর হরিচণ্ড পাড়া এখান থেকে অনেক উপরে, তার মানে আমাদেরকে অনেক উঁচু পাহাড় পাড়ি দিতে হবে। অনেক এখন অলমোস্ট 5টা, সেই দুপুর 2টা থেকে হাঁটা শুরু। এই পাড়াটার নাম কি জানি না, কলায় এনার্জি বাড়ে না, নেন কলা খাই। দাদা, জায়গাটার নাম কি? হরিচণ্ড পাড়া না? আমাদের সেকেন্ড ব্রেক হরিচণ্ড পাড়া। এই হরিচণ্ড পাড়া অনেক উপরে হওয়াতে এখান থেকে আপনি 2টি সুবিধা পাবেন। একটি হচ্ছে পুরো এরিয়ার ভিতরে এখান থেকে শুধু টেরিটকের নেটওয়ার্ক পাওয়া যায়, অন্যটি হচ্ছে এখান থেকে তাজিংডং পাহাড়ের চূড়া দেখা সম্ভব। তবে কিছুটা অন্ধকার হওয়াতে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। এখন অলমোস্ট সন্ধ্যা, প্রায় 6টার একটু বেশি, আর এখন তো বেশ অন্ধকার, একটু পরে আরও অন্ধকার হয়ে যাবে। অন্ধকার ভালো হওয়ার আগে আমাদেরকে অন্তত এই পাহাড়ের চূড়ায় যেতেই হবে। চূড়ায় যাওয়ার পর বাকি রাস্তা দেখা যাবে, তবে ওইখান থেকেও আরও মোটামুটি আমাদের গাইডের ধারণা অনুযায়ী 2 ঘন্টার রাস্তা ওইখান থেকে। তার মানে আমরা অলমোস্ট 9টা থেকে 9:30 থুইসাপাড়া পৌঁছায় যাব। বসলে হবে না, চলেন চলেন। আচ্ছা, এই পাহাড়ের গাছ কাটাগুলোটা বৈধ না হবে তো আমি জানি না, তবে
আমার কাছে মনে হচ্ছে এটা অবৈধ। হ্যাঁ দেখে মনে হচ্ছে এই যে গহীন অরণ্যের ভিতর পাহাড়ে এই দুর্গ মেরিয়ে আসলে তেমন একটা নজরদারি নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই। হ্যাঁ এখন মূল সমস্যাটা হলো এইসব দুর্গ মেরিয়া হয় কি, তাদের এই অপকর্মগুলো যাতে মানুষের চোখে না আসে সেজন্য তারা এই দিকে কোনো মানুষ অ্যালাউ করে না। তা আমরা তো যাচ্ছি, একটু ভয়ও ভিতরে কাজ করতেছে, আসলে অন্ধকার হয়ে যাচ্ছে, যে কোনো দুর্ঘটনা হতে পারে। আশা রাখি আমরা ঠিকঠাক মতো থুই চাপড়া পৌঁছাবো, দেখা যাক কি হয়। না ঘটনা হচ্ছে আমাদের এখন আর কোনো এনার্জি নাই, এখন আমাদের এনার্জি রিগেইন করতে হবে, যার কারণে এখন কি হচ্ছে ওই স্যালাইন বানাচ্ছি। ওই যে প্রথম লাইট আর এই পরের লাইটটা হচ্ছে এই থুইসাপাড়া, পরের লাইটের নিচে কিন্তু হাঁটতে হবে এই রুট দিয়ে অনেক দূর। আমার মনে হয় এখনো অন্তত 5 কিলো কি 6 কিলো হবে আমার কি কাছে মনে হচ্ছে, 5-6 কিলো বেশি হবে। দাদা আপনার নাম কি? মংরা সিং। মংরা সিং নামের মানে কি? মংরা সিং নাম, নাম অর্থ কি? অর্থ কি আমার ওই যে বাবার ওই যে সুন্দর সুন্দর বাসা আর কি, সুন্দর লাগতেছে এই জন্য আমার ওই যে সুন্দর মতো নাম নাম করছে। উনির নামটা জানে না। দাদা আপনার নাম কি? সানি খান। সানি খান আর আমাদের গাইড কোথায়? আমার দাদা নামটা বলেন সৈশা খ্যাং। সৈশা খ্যাং অনেক কঠিন নাম, মানে সৈশা বললে চলবে, সৈশা সৈশা সৈশা। বোতর কার বোতর কার বোতর বোতর বোতর। ওকে এই পাড়ার নাম কি দাদা? নতুন পাড়া। এটা হচ্ছে নতুন পাড়া, এখান থেকে আনুমানিক 1 ঘন্টা লাগবে। এখন হচ্ছে রাত প্রায় 7:30-8 বাজতে চললো, 7:35, তার মানে আমরা 9টার ভিতরে আসলে কি পৌঁছায় যাব। আবার হাঁটা শুরু, চলুন। নতুন পাড়া থেকে বেরিয়ে ফাইনালি এবার যাচ্ছি আমরা আমাদের বেস ক্যাম্পে, মানে থুইসাপাড়া। অন্ধকারের রাস্তা প্রায় আরও 1 ঘন্টা যেতে হবে, উঠতে হবে আরও একটি পাহাড়। রাতের বেলা পাহাড়ে ট্রেকিং করার অভিজ্ঞতা আমার এই প্রথম। বলতে পারেন এখন সম্পূর্ণ পাহাড়ে আমরা ছাড়া আর কেউ নেই, তাই মনের ভিতর কিছুটা ভয় এবং আতঙ্ক নিয়ে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। অবশেষে আমরা থুইসাপাড়া, সেই 2টায় রওনা দিয়ে এখন 8:30, আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আর এখান থেকেই আমরা আগামী 2 দিন বিভিন্ন দিকে মুভ করব, যেমন এখানে স্টে করব, এখানে খাওয়া দাওয়া করবো আর কি, দেখি সামনে গিয়ে এখানে থাকবো। আর
ব্যাগটা আগে রেখে আসি। আজ হচ্ছে আমাদের এই বান্দরবনের দুর্গম পাহাড়ে দ্বিতীয় দিন। আজকে আমরা একটু পরে এই রুটের সবচেয়ে কঠিন রাস্তা পাড়ি দিতে যাচ্ছি, মানে দেবতা পাহাড় পাড়ি দিতে যাচ্ছি। উদ্দেশ্য আমি এখন সাত ভাইখুম ভেলাখুম দেখার। দেখা হচ্ছে এই সিরিজের দ্বিতীয় পর্বে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। Get paid, bands on the way, just bought a safe, ooh, crib with a gate.